কেডি সিং এর খবরের দিকে। নারদ কাণ্ডে কেডি যোগ, সিবিআই এর কাছে তথ্য চাইলো ইডি। নারদ কাণ্ডে কেডি যোগ এবং সিবিআই এর কাছে তথ্য চাইলো ইডি। ইডির কলকাতা দপ্তরের কাছেও তথ্য তলব ইডি দিল্লি দপ্তরের। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছেন। অনুপ, আপডেট দাও। দেখো, ইতিমধ্যেই সিবিআই তদন্তকারী আধিকারিক ইডি দপ্তরের আধিকারিকদের কাছে নারদ মামলা সমস্ত তথ্য কিন্তু চেয়ে পাঠিয়েছে। তার কারণ, কেডি সিং এর সঙ্গে নারদের কি যোগ আছে এই সমস্ত তথ্য যেমন চেয়ে পাঠানো হয়েছে, ম্যাথু সাবুলের ক্ষেত্রে কি এখনো বয়ান রেকর্ড করা হয়েছে সেই সমস্ত তথ্যগুলো কিন্তু এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা সিবিআই আধিকারিক চেয়ে পাঠিয়েছে। কারণ অ্যালকামিস্টের তদন্ত, সেই তদন্ত যখন সবকিছু যখন ইডি তদন্তভার করছিল এবং কোথায় কোথায় কি কি টাকা ব্যবহার করা হচ্ছিল এই সমস্ত কিন্তু তদন্ত ইতিমধ্যেই ইডি চালাচ্ছিল। সেই কারণে সিবিআই এর পক্ষ থেকে ইডির যে সদর দপ্তর, সেই সদর দপ্তরে কেডি সিং এর সঙ্গে নারদের কি সম্পর্ক, কাকে কি কি অ্যালকামিস্টের সঙ্গে কি কি এখনো কোথায় কোথায় টাকা পাঠানো হয়েছিল, কাকে আগে টাকা দেওয়া হয়েছিল এই সমস্ত তথ্য কিন্তু যেমন চেয়ে পাঠানো হয়েছে, পাশাপাশি ম্যাথু সাবুয়েলসের যে রেকর্ড, বয়ান রেকর্ড, সেই সমস্ত তথ্যগুলো কিন্তু ইতিমধ্যেই চেয়ে পাঠিয়েছে সিবিআই আধিকারিকরা। বেশ, ধন্যবাদ তোমাকে অনুপ।